হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সহযোগিতায় আমার এই চ্যানেলটি আস্তে আস্তে গ্রো হচ্ছিল। কিন্তু হঠাৎই কদিন আগে আমার চ্যানেলের দ্বিতীয় স্ট্রাইক চলে আসে। প্রথমে একটি স্ট্রাইক এসেছিল, ওয়ার্নিং স্ট্রাইক, এবং তারপরে আবার একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে। তো এর ফলে এই চ্যানেলের প্রচুর পরিমাণ ক্ষতি হচ্ছে। তো আপনারাই সাপোর্ট করে আমার এই চ্যানেলটি বাঁচাতে পারবেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সব ভিডিওগুলো পুরো দেখুন এবং চ্যানেলের ভিডিওগুলো সব লাইক করুন। তো দেখুন, আমার চ্যানেলে 987টি সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে। তো আমার চ্যানেলের দ্বিতীয় স্ট্রাইক চলে এসেছে। তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স অনুযায়ী ইউটিউবে যদি 4টি স্ট্রাইক, অর্থাৎ প্রথম যে ওয়ার্নিং স্ট্রাইক এবং তার বাদে যদি 3টি এমনি স্ট্রাইক চলে আসে, তাহলে আমার চ্যানেলটি সম্পূর্ণরূপে মানে ডিলিট হয়ে যাবে বা টার্মিনেট হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তো আমার চ্যানেলে অলরেডি 2টো স্ট্রাইক চলে এসেছে। প্রথমে যে স্ট্রাইকটি এসেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমার এসেছিলো কপিরাইট স্ট্রাইক। তো আমি আজকে আপনাদেরকে বলবো যে যাবতীয় ডিটেলস, যে আমার চ্যানেলে কীভাবে কি স্ট্রাইক আসলো না আসলো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমার আপনাদের সাপোর্ট খুবই দরকার এই চ্যানেলটার জন্য। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওগুলি পুরো দেখুন। তো চলুন, তো প্রথমেই আমি যে এই চ্যানেলে যে কপিরাইট স্ট্রাইকটি এসেছে, সেই স্ট্রাইকটি হলো, দেখুন ওখানে দেখাচ্ছে 3টে স্ট্রাইকের ভেতরে 1টি স্ট্রাইক চলে এসেছে, দেখুন এখানে ভালোভাবে দেখাচ্ছে, এবং একটি ওয়ার্নিং স্ট্রাইকে রয়েছে। তো প্রথমে যে স্ট্রাইকটি এসেছিলো, যে কপিরাইট স্ট্রাইকটি, সেটি হলো সাধারণত আমি একটি এশিয়া কাপের নিয়ে ভিডিও বানিয়েছিলাম, যে আপনি এশিয়া কাপের যাবতীয় ম্যাচ কীভাবে দেখবেন ফ্রিতে। তো সেই জন্য আমি ভিডিও বানিয়েছিলাম। তারপরে স্টার স্পোর্টস কোম্পানি আমাকে কপিরাইট স্ট্রাইক দেয়, দিয়ে আমার চ্যানেলে প্রথম ওয়ার্নিং স্ট্রাইকটা আসে। এবং দ্বিতীয় স্ট্রাইকটি এসেছে, আমি দেখাচ্ছি আমার মোবাইলে যে মেলটি এসেছে, সেই মেলটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এখানে আমি একটি ভিডিও বানিয়েছিলাম, দেখুন এই ভিডিওটির টাইটেল রয়েছে হাউ টু রিমুভ কাইন্ড মাস্টার ওয়াটারমার্ক ফ্রি ইন বাংলা, হাউ টু ডাউনলোড কাইন্ড মাস্টার উইদাউট ওয়াটারমার্ক। তো এই ভিডিওটি আমি ডাউনলোড করেছিলাম, আপলোড করেছিলাম, যে আপনাদেরকে, আপনাদের যারা ইউটিউব তো মানে ভিডিও আপলোড করেন, এডিট করেন, তো তাদের সুবিধার জন্য আমি কাইন্ড মাস্টারের কোনোরকম ওয়াটারমার্ক ছাড়া একটি অ্যাপ্লিকেশন সাজেস্ট করেছিলাম, যে কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ইউজ করবেন, তো কোনোরকম ওয়াটারমার্ক থাকবে না। তো এই ভিডিওটি ইউটিউবের মনে হয়েছে যে এটি কমিউনিটি গাইডলাইন্সের বাইরে। এবং এখানে দেখুন রিজন কি বলেছে, এই রিজন বলেছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি। তো মানে এটি হলো হার্মফুল এবং ডেঞ্জারাস, মানে এই ভিডিওটি, এই কন্টেন্টটি। তো আপনারা বুঝতে পারছেন যে এইটি কোনো রকম রিমুভ করার মতো কন্টেন্ট নাই এবং এটি কোনো কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো কন্টেন্ট না। আমি আপনাদেরকে সাধারণভাবে দেখিয়েছি যে কীভাবে আপনি কাইন্ড মাস্টারের ওয়াটারমার্কটি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করবেন, ওয়াটারমার্ক ছাড়া যেটি ভার্সনটি রয়েছে। তো এইটার জন্য কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক এসেছে আমার চ্যানেলে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে দেখাচ্ছে, দাঁড়ান, এখানে দেখুন দেখাচ্ছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক 3টের মধ্যে একটি, এবং নিচে দেখাচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এবং ওয়ার্নিং। তার মানে আমার চ্যানেলে অলরেডি 2টো স্ট্রাইক চলে এসেছে। এবার যদি আর 2টো স্ট্রাইক চলে আসে 90 দিনের মধ্যে, তাহলে আমার চ্যানেলটি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। তো আপনারা হেল্প করতে পারেন একমাত্র, তো আপনারা অতি শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আমার চ্যানেলটি আস্তে আস্তে গ্রো হবে এবং আগামী 90 দিনের মধ্যে এই স্ট্রাইকটি উঠে যাবে, তার ফলে আমার চ্যানেলটি অবশ্যই মনিটাইজ হয়ে যেতে পারে। তো আপনাদের সাহায্য অতি মানে খুবই দরকার আমার এই চ্যানেলের জন্য। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলগুলো আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার এই চ্যানেলটা অবশ্যই বাঁচান।